গুড ইভিনিং এন্ড ওয়েলকাম টু মঙ্গন। আজ থেকে স্টার্ট হচ্ছে আমাদের নর্থ সিকিমের ট্রিপ, যেটা 4 nights 5 days এর রয়েছে। আপা মোর বাঙালির কাছে নর্থ সিকিম একটা ইমোশন, আর প্রত্যেকটা বাইকারের কাছে গুরুডংমা লেকটা একটা চ্যালেঞ্জ। তো এই ট্রিপটা ফাটাফাটি হতে চলেছে। আর আমাদের সাথে আজকে আরো তিনটে দাদা রয়েছে, তো এই ট্রিপটা অনেকটা মজার হতে চলেছে। একদম খুঁটিনাটি সমস্ত তথ্য তার সাথে নর্থ সিকিমের সৌন্দর্য তোমাদের কাছে তুলে ধরবো। তো একটা এপিসোডও মিস করো না, অ্যান্ড ডেফিনেটলি আমরা তো এনজয় করবো, সাথে তোমাদেরকেও এনজয় করাবো। আজকে শুরু হয়েছিল শিলিগুড়ি থেকে ট্রিপটা, তো চলো ব্লগটা একদম শুরু থেকে শুরু করি। ভিডিও শুরু করার আগে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। নর্থ সিকিম কিন্তু আসতে গেলে পারমিট লাগবে। নাগাল্যান্ড বা অরুণাচল প্রদেশে যেটাকে বলে ILP অর্থাৎ ইনার লাইন পারমিট, এখানে এটাকে বলা হয় রেস্ট্রিক্টেড এরিয়া পারমিট RAP, যেটা চার্জেস হচ্ছে পার পার্সন 500 থেকে শুরু হয়। এবার সিকিম গভর্নমেন্ট যে নতুন রুলসটা করেছে সেটা হচ্ছে তোমাদেরকে অথরাইজ ট্রাভেল এজেন্ট দিয়েই কিন্তু এই পারমিটটা করাতে হবে। এবার বিভিন্ন এজেন্ট বিভিন্ন রকম চার্জ নেয়, বাট বেসিক যে চার্জটা নেয় সবাই সেটা হচ্ছে 500 rupees। আর যারা বাইক নিয়ে এই জায়গাটায় আসতে চাও, বাইকের চার্জ কিন্তু পার ডে 200 rupees করে, অর্থাৎ প্রত্যেক দিনের জন্য 200 টাকা। 5 দিন হলে তোমাদেরকে কিন্তু 1000 টাকা শুধুমাত্র বাইকের জন্যই দিতে হবে, আলাদা করে পারমিটটা মানে পার্সনের জন্য আলাদা করে পারমিট হবে। তো এটা ছিল চার্জেস। নর্থ সিকিমে আসতে গেলে কিন্তু পারমিট করাটা ম্যান্ডেটরি। পারমিট করতে গেলে যেটা মেন ডকুমেন্টস লাগে সেটা হচ্ছে ভোটার কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স। এখানে কিন্তু আধার কার্ড অ্যাপ্লিকেবল হয় না, তার সাথে লাগে পাসপোর্ট সাইজ ছবি, যেটা হোয়াটসঅ্যাপে বা যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাঠিয়ে দিলে হয়, ওরা ব্যবস্থা করে দেয়। তার সাথে যারা বাইক নিয়ে আসবে তাদের ক্ষেত্রে বলে রাখি, নিজের নামে বাইকটা অবশ্যই থাকতে হবে, এটা মেন পয়েন্ট। বাবা বা মা বা অন্য কোনো আত্মীয়র নামে বাইক থাকলে হবে না। সেকেন্ড, যে ডকুমেন্টসগুলো লাগবে সেটা হচ্ছে ভ্যালিড RC, ইন্স্যুরেন্স কপি, পলিউশন এবং বাইকের যাবতীয় যা ডকুমেন্টস থাকে সেগুলো সমস্ত কিছু অরিজিনাল আনতে হবে, তারপরেই কিন্তু অরিজিনাল পারমিট পাওয়া যাবে। চার চাকার ক্ষেত্রে যার নামে গাড়ি আছে তাকে কিন্তু গাড়ির মধ্যে উপস্থিত থাকতে হবে, তবেই কিন্তু পারমিটটা পাওয়া যাবে। আজকে 17 মার্চ শুক্রবার, আমরা এখন দাঁড়িয়ে আছি ভেনাস মোড়ে, আর বাজে 8:45। আমাদের সাথে দুজন যাবে, তারা আসছে, তাদের জন্যই ওয়েট করছি। আলাপ করে নিই, এটা হচ্ছে অভিজিৎ দা, এটা হচ্ছে তন্ময় দা, যাদের লেফট ট্রিপতে আমরা গুলি ট্রিপ করে এসেছিলাম। তো আজকে আমরা ফাইনালি যাচ্ছি নর্থ সিকিম। দাদা এক্সাইটেড? একদম, দারুণভাবে। ওকে, তো এখন বাজে প্রায় 9:00, আর শিলিগুড়ি রাস্তায় অ্যাজ ইউজুয়াল ট্রাফিক জ্যাম শুরু হয়ে গেছে হালকা হালকা। তো আমাদের প্রায় 1.5 ঘন্টা জার্নি কমপ্লিট হলো, আর আমরা এখন দাঁড়িয়ে আছি 29 মাইল বলে একটা জায়গায়, আর ও তো ভীষণ এক্সাইটেড এই ট্রিপটার জন্য, অনেক দিন ধরে ছিল। নর্থ সিকিম মানেই গুরুদম্বা, লাচেন, লাচুং, আই এম সুপার এক্সাইটেড। এবং আমরা ওয়েদার ফোরকাস্টটা দেখলাম, প্রত্যেকদিন স্নোফল আছে, হোপ আমরা পাবো। আর এই নর্থ সিকিমের ট্রিপটা কিন্তু সবার কাছে অনেক কিছু কোয়ারিজ থাকে, অনেক কিছু দেখানোর থাকে, ডেফিনেটলি এই সিরিজটা মিস করো না। তো আমি এটুকুই বলবো, প্রত্যেকটা ব্লগ সুপার ডুপার ভালো হতে চলেছে, চেষ্টা করবো। পৌনে 12টা বাজে, আমরা জাস্ট রংপো চেকপোস্ট ক্রস করছি। তা 12:30 বাজে, আমরা এখন এসে পৌঁছালাম সিংথাম স্ট্যান্ডে। তো যদি শিলিগুড়ি থেকে মাঙ্গান যেতে চাও তাহলে শিলিগুড়ি থেকে সিংটাম পর্যন্ত শেয়ার গাড়ি আছে, সিংটাম থেকে আবার মাঙ্গান পর্যন্ত শেয়ার গাড়ি নিতে হবে। এখান থেকে প্রায় 50 থেকে 60 কিলোমিটার এবং সময় লাগবে প্রায় 3 ঘন্টা মতো। আর এখান থেকে আমরা কিছু মেডিসিন তুলে নিলাম, জল বা প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু এখান থেকে তুলে নিতে হবে, বোতল ভরা ডাবের জল। এটা খেতে খেতে আমরা আবার জার্নি স্টার্ট করলাম, এটা খুব ভালো খেতে, অ্যালো ফ্রুট। আর আমরা জাস্ট বেরোচ্ছি এখন সিংতাম থেকে। Thank you.
যেতে যেতে গাড়ির চাকা প্রায় বসে গেছিল, কারণ এখানে হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। তো দুপুর প্রায় 2:45 আমরা জিরো বলে একটা জায়গায় দাঁড়িয়েছি। এখানে আমরা লাঞ্চ করব জেন ফুড অ্যান্ড মারোয়ারি রেস্টুরেন্ট। এটা পিওর ভেজ রেস্টুরেন্ট। তো লাঞ্চে আছে ফ্রাইড রাইস, তার সাথে তাওয়া রুটি, মিক্সড ভেজ, আর এটা হচ্ছে জিরা আলু। আমরা অনেক চেষ্টা করে মানে কি অর্ডার দেবো সেটা বুঝতে পারিনি। আমরা সাদা ভাত বলছিলাম, কিন্তু বাট বললাম না এই কারণে শক্ত ভাত প্রোভাইড করতে হবে। কড়াইতে নাড়িয়ে টেস্ট কেমন লাগলো তন্মাদা? আমাদের ফ্রাইড রাইসটা একদম জঘন্য লেগেছে, সো এটা আমরা রেকমেন্ড করবো না, অন্য রেস্টুরেন্ট ট্রাই করতে পারো এখানে এলে। 3:30 বাজে, আমরা জাস্ট লাঞ্চ করে বেরোলাম। চারিদিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়ে ওয়েদারটা এতটা সুন্দর হয়ে গেছে, মাঝে মধ্যে সাদা সাদা হালকা পেঁজা তুলোর মতো মেঘ জমে আছে, আর সামনে দেখা যাচ্ছে প্রচুর ট্যুরিস্টদের গাড়ি। এখানে একটা জায়গায় যাওয়ার যে জার্নি, সেই জার্নিটা এনজয় করতে হয়। আজকে এই জার্নিটা সত্যি আমরা খুব এনজয় করতে করতে যাচ্ছি। কোনো একটা জায়গায় যাওয়ার জন্য সবথেকে যে ইম্পর্টেন্ট হয় একটা ড্রাইভার, তো আমাদের যে ড্রাইভার আছে সুভাষ ভাই, সুভাষ ভাই একদম ভালো ড্রাইভার, হাসমুখ ছেলে, আর আমাদের সুন্দর করে ঘোরাতে ঘোরাতে নিয়ে আসছে। আর এখন আমরা জাস্ট একটু পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, অভিদ্যাও আছে, সবাই মিলে আছে। অভিদা কেমন ঠান্ডা লাগছে? কেমন একটু কাঁপাচ্ছে, একটু কাঁপ দিচ্ছে না? একটু কাঁপাচ্ছে, আর উপরের কথা ভাবাচ্ছে যে কিরকম হবে। এক্স্যাক্টলি। আর আমাদের কিন্তু একটা কথা বলে রাখি, আগামী 2-3 দিনে যে ট্রিপটা চলছে সেখানে কিন্তু স্নোফল হওয়ার একটা হাই চান্স আছে, মারাত্মক। এটা মানে যদি হয় তাহলে আমাদের ট্রিপটা সাকসেসফুল একদম, আর যদি গুরু ডাকবার আমরা করতে পারি তাহলে তো আরোই সাকসেসফুল। তো দেখা যাক কি হয়। আপাতত এখান থেকে একটু পেট্রোল ভরে আমরা বেরোবো। ৪:05 ফাইনালি এসে পৌঁছালাম মাঙ্গান। হোমস্টেতে পৌঁছানোর পর হোমস্টের সামনের এই ভিউ, পিছনের পাহাড়, দূরে দেখা যাচ্ছে একটা মনেস্ট্রি, এগুলো দেখে জাস্ট প্রেমে পড়ে গেছি জায়গাটার। আর নেচারটা, ওয়েদারটা আজকে এতটা সুন্দর, চারিদিক থেকে মেঘগুলো উড়ে যাচ্ছে, পুরো বর্ষা বর্ষা ফিলিংসটা দিচ্ছে। যদিও বর্ষা না, অনেকদিন পর এই ওয়েদারটা পেলাম তো আমরা দারুণ হ্যাপি। আর আমরা প্রায় 3,500 ফুট উচ্চতায় দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে হেলিপ্যাড, যেটা মাঙ্গানের ল্যান্ডমার্ক, এবং আমাদের হোমস্টেটা ঠিক হেলিপ্যাডের সামনেই। নর্থ সিকিম আসতে গেলে মাঙ্গানটায় প্রথম রাতে মাঙ্গানে থাকাটাই ঠিক আমাদের মতে, কারণ গ্যাংটক তো মানুষের অনেকবারই যাওয়া হয়, এরকম একটা অববিট জায়গা। গ্যাংটক হয়েই আসে কিন্তু মাঙ্গান হয়ে যায়, কিন্তু এখানে স্টে করার একটা অন্যরকম মজা আছে, সেটা এবার এসে আমরা ফিল করতে পারলাম। বিশেষ করে এই হেলিপ্যাডটা কিন্তু দারুণ। হ্যাঁ, পজিশন ঠিক। আমার মনে হয় এটা মাঙ্গানের সবথেকে আকর্ষণীয় জায়গা হচ্ছে এই হেলিপ্যাডটা, কারণ এখান থেকে পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো ভিউটা পাওয়া যায়। তো এই হচ্ছে আমাদের হোমস্টে, সাকজির লি হোমস্টে, একদম হেলিপ্যাডের সামনেই, এবং আমরা আজকে এখানেই স্টে করব। দাদারা আজকে অন্য হোমস্টেতে আছে। এখানে কিন্তু পার্কিংয়ের সুবিধা বেশ সুন্দর আছে, আর সামনে তো ভিউ দেখালামই। তো আমাদের রুমটা একটু দেখিয়ে দিই আগে। তো এখানে 3-4টে রুম আছে, প্রথমের রুমটাই আমাদের। তো একবার রুমটা দেখে নাও, এখানে 2 ডাবল বেড দেওয়া আছে, একটু ছোট সাইজের, বাট ঠিক আছে, রুমের সাইজও ঠিক আছে, এবং পুরোটাই বেড দিয়ে তৈরি পুরোটাই অ্যাকচুয়ালি। আর ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই, এই যে গিজার লাগানো আছে যেটা মেন দরকার, আর বাকি
ছোট সাইজেরই। নর্থ সিকিমের হোমস্টে গুলো খুব একটা ভালো এক্সপেক্ট করে আসি না, বাট যেরকম এক্সপেক্ট করেছিলাম তার থেকে এটা বেটারই লাগলো। এই হোমস্টেতে টোটাল 10টা রুম আছে, নিচে 5টা রুম আছে, উপরে 5টা রুম আছে। নিচের যে রুমগুলো আছে সেগুলো বাঁশ এবং বেত দিয়ে তৈরি, এবং উপরের যে রুমগুলো আছে সেগুলো পুরো সিমেন্টেড। তো বেশ কোজি রুমগুলো এবং খুব ওয়েল ডেকোরেটেড ক্লিন রুমগুলো, এবং একদম হেলিপ্যাডের যেহেতু সামনে পজিশনটা ভীষণ ভালো, সকালবেলা ভালো ভিউ আসবে, সন্ধেবেলা আমরা ভালো ভিউ পেয়েছি। তো এখন আমরা একটু আড্ডা মারবো, একটু গল্প করবো, তারপর আবার দেখা হচ্ছে। হোমস্টের একটু ছাদে এসেছিলাম, এখান থেকেও কিন্তু সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। মানে কেউ যদি মনে করো নাইট ভিউটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করবে, তাহলে কিন্তু ডেফিনেটলি করা যেতে পারে। আর এখানে সুন্দর একটা বসার জায়গা করা আছে, যেখানে কিন্তু একসাথে বসে খাওয়া দাওয়া বা মজা করা যেতে পারে চারদিকে। আর পরিবেশটা ঠিক এরকম। কি ওইদা কেমন লাগছে? অসাধারণ অসাধারণ। আজকে ওয়েদারটা একটু ফগি, হ্যাঁ ক্লিয়ার আকাশ যদি থাকে এখান থেকে দারুণ লাগবে। পিছনের ভ্যালি ভিউটা কি অসাধারণ না? একদম। আর সেটা যদি হয় পূর্ণিমা রাত, তাহলে তো কথাই নেই। আর তার সাথে ওয়েদার ক্লিয়ার থাকলে, আকাশ ক্লিয়ার থাকলে যা লাগবে। আর এখন বেশ ওয়েদারটা কিন্তু বেশ ভালো, মানে হালকা ঠান্ডা, মানে বেশ এনজয় করার মতো একটা ওয়েদার। আমরা হয়তো আজকেই নিচ থেকে উঠেছি তাই একটু ঠান্ডাটা বেশি লাগছে। হ্যাঁ সন্ধ্যেবেলা স্ন্যাক্স করার পরে আমরা রুমে বসে গল্প টল্প করছিলাম, যেহেতু সন্ধ্যেবেলা এখানে আর তেমন কিছু করার নেই। তবে হ্যাঁ, তোমরা চাইলে এখানে বনফায়ার করতে পারো, এরা কিন্তু অ্যারেঞ্জ করিয়ে দিতে পারে। আর এটা কিন্তু বেশ বাজেট ফ্রেন্ডলি প্রপার্টি, 1200 টাকা পার পার্সন থাকা খাওয়া নিয়ে। এখানে কিন্তু লাঞ্চটা প্রোভাইড করা হয় না, এটা বলে রাখি মাঙ্গান। আর মাঙ্গান বেসিক্যালি ইউজ হয় যেহেতু লাচুন লাচেন এবং গুরুদাম্বারের জন্যই। তো গ্যাংটকের থেকে মাঙ্গানে থাকাটা বেশি সুবিধাজনক, এবং মাঙ্গান শব্দটার অর্থ কিন্তু লেপচা ওয়ার্ড মাঙ্গান, অর্থাৎ হিডেন প্লেস, লুকানো একটা জায়গা থেকে কথাটা এসছে। এখানে কিন্তু বেশ আমাদের একটা ভালোই সময় কাটলো। ডেফিনেটলি যদি নর্থ সিকিম প্ল্যান করে থাকো, তাহলে আমরা বলবো যে গ্যাংটকের থেকে মাঙ্গানে একটা স্টে করো একটা দিন। এখানে কিন্তু খুব একটা বেশি ঠান্ডাও নেই, এবং শরীরের সাথে কোথাও না কোথাও হাইটটা একটু অ্যাডজাস্ট হয়ে যায়। তো কথা বলতে বলতে আমাদের ডিনারও চলে এসছে, আমরা এখন ডিনারটা করে নেব, এবং কাল থেকে শুরু হচ্ছে আমাদের অরিজিনাল নর্থ সিকিম ট্যুর। তো চলো আগে ডিনারটা করে নিই। প্লেন রাইস, তার সাথে আছে আলু ভাজা, তার সাথে আছে গরম গরম চিকেন, আর তার সাথে কিছু স্যালাড আর ডাল। আগেও বললাম যে নর্থ সিকিমে আমি সেইভাবে এক্সপেকটেশন রাখি না খাওয়া দাওয়ার প্রতিও এবং হোমস্টের প্রতিও, বাট এখানে এসে দুটোই যেরকম এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম তার থেকে বেটার মনে হয়েছে। খাওয়া দাওয়াটা মানে ডিনারটা বলবো না যে দারুণ, বাট খাওয়ার মতো ঠিকঠাক, মানে ভালোই। আর তারপর খাওয়া দাওয়ার পর একটু এদিকে গেলাম, চারিদিকে মিটমিট করে কিছু আলো জ্বলছে, চারিদিকেই কিছু না কিছু অল্প অল্প আছে, বিশাল রকম নেই, এবং ঝিরঝির করে বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে। মানে এই যে ওয়েদারটা এখন আছে, ওই ওয়েদারটা পিওর একটা, মানে কিরকম একটা বলবো, আরামদায়ক ওয়েদার, মানে কিছু করবো না, ঠিক আছে। আর সন্ধ্যে থেকে যেরকম বললাম যে কিছু করার ছিল না, সবাই মিলে আর থাকলে একটা কি হয়, তখন আর ব্লগে গল্প আড্ডা মেতে যায়, তোমরাও বুঝতে পারো, রিলেট করতে পারছো যে কখনো গ্রুপে গেলে কিরকম হয়। তো আরেকটা কথা আমি একটু প্ল্যানটা শেয়ার করে দিই আমাদের, যে আজকে আমরা এখানে স্টে করছি, কালকে আমরা এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি লাচেন, এবং নেক্সট ডে লাচেন থেকে আমরা চলে যাব লাচুং। সাইট সিং কিন্তু মাঝে পয়েন্টস থাকবে, এর মধ্যে কালাপাথার থাকবে, জিরো পয়েন্ট থাকবে, গুরুডংমা লেট থাকবে, তার সাথে যেগুলো ওয়াটারফল থাকবে, এক্স্যাক্টলি সমস্ত কিছু থাকবে। এবং আমরা দুদিন লাচুংয়ে স্টে করব। দুদিন লাচুংয়ে স্টে করার কারণ, লাচুংটা অনেক কিছু আছে এক্সপ্লোর করার মতো, কিন্তু সেইভাবে কেউই এক্সপ্লোর করে না, সবাই ওই ভোরবেলা 4-5টার সময় উঠে তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। বাট আমরা একটু রিল্যাক্সে ঘুরবো, অ্যান্ড দেন তারপরে আমরা চলে যাব আবার ব্যাক টু কালিম্পং। তো এইভাবে পুরো সিরিজটা আমরা প্ল্যান করেছি, তো আই হোপ ভালো হবে। আজকে তো জাস্ট জার্নিটা এবং রাস্তাঘাট তোমরাও এনজয় করেছো, আমাদের সাথে দেখেছো, ভিউ দেখিয়েছি তোমাদের রাস্তাঘাটে। নর্থ সিকিমের যেহেতু রোড জার্নিটা অনেকটা বেশি, তাই আমরা একটু রিল্যাক্সেই ঘোরার প্ল্যানটা নিয়েছি। ওই জন্য 4 দিনে মানে ধাপে ধাপে আমরা জার্নিটা করছি, এবং আমাদের এতে কোনো রকম কষ্ট হয়নি। এবং এখানে একটাই সাজেশন, গাড়িটা একটু ভালো নিলে ভালো হয়, কারণ আমরাও যেহেতু গ্রুপে আছি ওই জন্য গাড়িটা আমাদেরও কমফোর্টেবল ছিল। এক্স্যাক্টলি, মানে আমাদের পক্ষ থেকে সাজেশন থাকবে জাইলো অথবা ইনোভা টাইপের কোনো গাড়ি নাও, বুলেরোতে হয়তো একটু কষ্ট হলেও হতে পারে, কারণ লেগ স্পেসটা বেশি থাকলো। আমরা সকাল 9টার সময় বেরিয়েছি এবং এখানে ঢুকতে ঢুকতে প্রায় 4টে, তো এতক্ষণের যে জার্নিটা, তো কমফোর্টেবল থাকলে ডেফিনেটলি কালকেও উঠতে সুবিধা হবে। এবং আজকে আমরা এখন জাস্ট ঘুমিয়ে যাবো, আর কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা এপিসোড নিয়ে। টিল দেন, এই ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, বেল নোটিফিকেশন অন করে দিও। কালকে দেখা হচ্ছে লাচেনের ব্লগ নিয়ে। সকলে ভালো থেকো, গুড নাইট। গুড নাইট।